আপনারা আমাদের ভিডিও সবসময় দেখেন, এনজয় করেন। সেই কারণে আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করি এবং আপনাদেরকে দেখাই। দেখতে পারবেন যে স্যান্ডস বিচ, এটা হচ্ছে ব্লাফার্স পার্কের স্যান্ড বিচ। যেমন একটা বিকালের ভিউটা, ও ভিউটা আপনারা দেখতে পারবা আর আপনারা সবে উপভোগ করবা। আপনারা অবশ্যই সব ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে বা যে পারেন যেরকমই সব আইবেন। সামার এসেছে আর এই সামারকে উপভোগ করতে কে না চায়? যারা কানাডায় আছেন তারা প্রত্যেকে এই সামারকে উপভোগ করতে চান। তো শুধু আমরা আজকে এসেছি একটা নতুন জায়গায়, যদিও নতুন না এটা, এটা হচ্ছে ব্লাফার্স পার্ক বিচ। আমরা আসলে আমি ব্লাফার্স পার্ক অন্তত 6 থেকে 7 বার এসেছি কানাডায় আসার পরে। আমাদের বাসার একদম পাশেও নিরিবিলি জায়গা, একটা ছোট বিচ আছে, তাছাড়া ন্যাচারাল অনেক বিউটি আছে এখানে, বসার জায়গা, আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে টাইম পাস করার মতো একটা ভালো, অত্যন্ত সুন্দর একটা জায়গা। কিন্তু আজকে আমাদের ছোট ভাই আবু তাহের, ফয়েজ এবং ইকবাল চেয়ারম্যানের সৌজন্যে আমরা আরেকটা নতুন জায়গায় এসেছি, ব্লাফার্স পার্কের। এটা সম্ভবত একটু ইস্টের দিকে হবে, এটা একটা বিচ। এই বিচে আমি আজকে প্রথম আসলাম, অত্যন্ত সুন্দর একটা বিচ। আমরা উডবাইন বিচে, উডবাইন আমরা যে লেক অন্টারিওর একটা অংশ, এটা হচ্ছে লেক অন্টারিওর একটা অংশ। উডবাইনের আমরা অন্তত 10 থেকে 15 বার গেছি, কিন্তু এখানে হচ্ছে পাথরের বিচ। উডবাইন বিচে বালু কম, কিন্তু আপনারা যদি দেখতে পান এখানে দেখতে পারবেন যে স্যান্ডস বিচ, এটা হচ্ছে ব্লাফার্স পার্কের স্যান্ড বিচ। এবং আমরা যে আমাদের যে কমিউনিটি থাকে স্কারবোরো এরিয়াতে থাকে বা ড্যানফোর্থ এরিয়াতে আমরা যারা থাকি, এটা থেকে একদম পাশাপাশি এই বিচটা এবং এই পার্কটা। তো আপনারা এখানে যারা কানাডায় নতুন আসেছেন এবং পুরাতন যারা ব্লাফার্স পার্কে আসেন নাই এবং বিচের সৌন্দর্যটা বাসার পাশ থেকে উপভোগ করেন নাই, তারা অবশ্যই এখানে আসতে পারে। এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং পানির ঢেউ তুলনামূলক কম, এবং এটা বালুময় একটা বিচ। তো আপনারা আসতে পারেন, আপনাদের ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারেন। আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি, নতুন একটা জায়গায় আমরা উপভোগ করতেছি। আপনারা সিলেক্ট কানাডার সাথে থাকেন, আরো নিত্য নতুন অনেক কিছু দেখতে পারবেন। আসলে এই জায়গাটি কি বলে বুঝাবো আমি বুঝতে পারছি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়। আমরা যদি একটু জুম করে দেখাতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন এইদিকে পাহাড়। বাট এই পাহাড় গুলো বছরের পর বছর এভাবেই আছে, দশে পড়ে না, এটা এভাবেই থাকে, এভাবেই সৌন্দর্যের আবহাওয়া সৃষ্টি করে রেখেছে। আর এই বিচটি অত্যন্ত সুন্দর একটি বিচ, যারা ভ্রমণ পিপাসু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় আছেন, টরন্টো সিটির একেবারে কাছাকাছি, খুব দূরে নয়, তারা এই জায়গায় আসতে পারেন, এই জায়গা ভ্রমণ করতে পারেন, এই জায়গায় এসে এনজয় করতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় আসেন তাদের একটি ভ্রমণের ইচ্ছা থাকে, তারা কোন জায়গায় যাবেন, আজকের এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য আমাদের এই লোকেশন, লোকেশনটি হচ্ছে এটি ব্লাফার্স পার্ক, এটি হচ্ছে ব্রিমলি অ্যান্ড কিংস্টন রোড, ব্রিমলি অ্যান্ড কিংস্টন রোড। যদি যে কেউ আসেন এখানে আসতে পারবেন, আর যদি বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা গুগলে সার্চ করে দেখতে চান তাহলে এটি হচ্ছে ব্লাফার্স পার্ক, বিএল
UFFERS ব্লাফার্স পার্ক বিচ। এটি অন্যরকম এক সৌন্দর্য। আমরা বিকেলের সময়টি খুবই এনজয় করছি। আমাদের বন্ধু সাব্বির আহমেদ এবং ছোট ভাই আবু তাহের তারা অদূরে চলে গিয়েছেন। তারা অনেক দূরে, আমাদের থেকে প্রায় 500 মিটার দূরে চলে গিয়েছেন হেঁটে হেঁটে। তা আমরা এখানে এসেছি বিকেল বেলা, আর পানির কলতান সেটি অন্যরকম এক সৌন্দর্য লাগে। যখন লেক বা সাগরের পাড়ে আসবেন, পানির যে একটি কলতান সেটি অন্যরকম একটি সুন্দর লাগে। আমরা যদি এটা দেখাই, পানিটা আসলে মনে হয় খুব ঠান্ডা। পানিটি আপনারা দেখতে পাচ্ছেন, পানির যে কলতান এটি অন্যরকম এক সৌন্দর্য। পানির কলতান সাগর পাড়ে অথবা লেকের পাড়ে এটি অন্যরকম এক সৌন্দর্য সৃষ্টি করে। আমরা এই জায়গাটি ভ্রমণ করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের ভিডিও সবসময় দেখেন, এনজয় করেন, সেই কারণে আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করি এবং আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও, ঠান্ডা গায়ে লাগছে। আমরা আপনারা দেখতে থাকুন, আমরা এনজয় করি, আপনারা দেখতে থাকুন, কারণ এই জায়গাটি আমরা অবশ্যই এইবারের সামারে এই জায়গায় এসে সাঁতার কাটবো। আমরা এনজয় করবো, বন্ধু বান্ধব ছোট ভাই যে ভাই যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই জায়গায় আসবো এবং আমরা এনজয় করবো, সাঁতার কাটবো এই জায়গাটি। কারণ দেশে থাকলে আমাদের পুকুর থাকতো, পুকুরে গোসল করতাম। এখানে পুকুরে কোনো দেখাই পাবেন না, পুকুর তো দূরের কথা। এখানে এই সামারে সাগরে বা লেকে আমরা সাঁতার কেটে সেই সময় সেই যে দেশের যে থাকলে যে সাঁতার কাটতাম সেটির অপূর্ণতা আমরা পূর্ণ করার চেষ্টা করব, করি এই সামারে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এদিক থেকে আবারও ঘুরে গেলাম। এই যে পাহাড়ি এলাকা, পাহাড়ি প্রত্যেকটা দিন কোনো না কোনো জায়গায় যাওয়া হয়, কারণ সামার এসেছে। আর এই সামারকে উপভোগ করতে কে না চায়? যারা কানাডায় আছেন তারা প্রত্যেকেই সামারকে উপভোগ করতে চান। আর এই সামার আসার সাথে সাথেই আমাদের বন্ধু মহল ছোটো ভাই তারা সবাই প্রতিদিন বিকেলে ওয়েদার যদি ভালো থাকে তারা বায়না ধরেন, চলেন ভাই কোথাও ঘুরে আসি। তো আজকে আমরা আসছি ব্লাফার্স পার্ক বিচ যে এরিয়াটি, এটি হচ্ছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে, এটি বালুই। এই জায়গাটিতে বালি, বাট অন্য অন্য জায়গায় আমাদের পাথর দেখা যায়, বাট এই জায়গায় বালি। তো আমরা এই জায়গায় আমরা এসেছি, আসলে আগে একবার আমি এসেছিলাম 2-3 বছর আগে, মনে নেই, ভুলেই গিয়েছি। আজকে আবু তাহের এবং ফয়েজ তারা ছোটো দুই ভাই তারা আমাদেরকে নিয়ে আসলো এই জায়গায়। এই জায়গাটি আসলে সত্যি উপভোগ্য একটি জায়গা। আপনারা যদি ওইদিকে দেখেন, বালি, চতুর্দিকে বালি, বালির উপরে খেলা করতে অন্যরকমই এক আবহাওয়া সৃষ্টি করে, অন্যরকম এক ভালো লাগে। যেমন বাচ্চারা অলরেডি খেলা করছে বালির উপরে। আর এখানে যারা আশপাশে টরেন্টোর আশপাশে যারা আছেন এই ব্লাফার্স পার্কের বিচ এরিয়াতে আসতে পারেন। এটি মূল অংশের, এটা দক্ষিণ কি পশ্চিম আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, এটি ব্লাফার্স পার্কের একটি একটি অংশে দাঁড়িয়ে অংশে অংশ দিয়ে এই জায়গাটি আসলে অত্যন্ত সুন্দর একটি জায়গা। আর ব্লাফার্স পার্কে এই বিচ এরিয়াতে অনেক সুন্দর, আপনারা যারা সাঁতার কাটতে চান, আপনারা যারা এই সময়ে পানিতে গোসল করতে চান, পানি গায়ে নিতে চান, তারা এখানে চলে আসতে পারেন। কারণ আর এই সময়ে রোদের টাইমে রোদ আপনার গায়ে নিতে পারেন, কারণ রোদ গায়ে যদি নেন ভিটামিন ডির অভাব আপনার পূর্ণ হবে। কারণ
এই জায়গায় খোলামেলা একটি জায়গা, পাহাড়ি এলাকা। আপনারা আমরা যদি ওইদিকে দেখাই, দেখেন আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ওই দেখেন একদম পাহাড়ি এলাকা। মনে হচ্ছে ওই পাহাড়টি যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, কিন্তু ভাঙবে না, এটি বছরের পর বছর এভাবেই পড়ে আছে। তো মূলত আজকের আমরা এই সফর, আমাদের ছোটো দুই ভাই তাদের সৌজন্যে আমরা এখানে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিকেলবেলা সূর্য একদম অস্তমিত হচ্ছে, সূর্য সূর্য অর্থাৎ একেবারে সন্ধ্যা টাইম, সন্ধ্যা গনিয়ে আসছে। আমাদের বিকেল টাইমটি খুব ভালো কাটলো। আর আমরা যদি সামনে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আসলে বালি, আর বালি এখানে বালি, আর একটু ঠান্ডা আছে। যদি আমার মনে হয় সামনে যে সপ্তাহগুলো আসতেছে সেই সপ্তাহে অনেক ভালো ওয়েদার থাকবে, আর তখন মানুষে মানুষ আর মানুষ থাকবে, শত শত মানুষ থাকবে। এখানে জায়গা পাওয়া কঠিন হবে। একটি পার্কিং লট আছে, এই পার্কিং লটে আগে আগে না আসলে পার্কিং পাবেন না। তো এই জায়গাটি আসলেই সুন্দর, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন বালি যদি আমরা দেখাই, ওয়াও এক্সিলেন্ট, অনেক সুন্দর বালির একটি রং। সবাই আনন্দ করছে, সংখ্যায় যদি আমরা কম হই কারণ ঠান্ডা একটু একটু আসে। যারা একটু ঠান্ডা গায়ে নিতে পারেন না তারা এখানে এই মুহূর্তে আসবেন না, কারণ ঠান্ডা লেগে যাবে। সামনের সপ্তাহ বা পরের সপ্তাহে অনেক ভালো ওয়েদার থাকবে, তখন আপনারা এখানে এসে এনজয় করতে পারেন, খালি গায়ে এই বালির উপরে শুয়ে থাকতে পারেন, কারণ ভিটামিন ডির খুবই দরকার কানাডার মতো জায়গায়, কারণ ছয় মাস বরফে ঢাকা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্টারিও লেক, আর অন্টারিও লেকের বিশালতা বলে শেষ করা যাবে না। এটি হচ্ছে অন্টারিও প্রভিন্সের সমস্ত জায়গা জুড়ে অন্টারিও লেক। তো আপনারা সিলেক্ট টু কানাডার সাথে থাকেন, এইবারের ভ্রমণ আমাদের সাথে করেন। এইবারের সামার আমরা সুন্দর সুন্দর জায়গা যাব, আমরা ভ্রমণ করব, এবং আপনারা আমাদের সাথে ভ্রমণ করেন, উপভোগ করেন এই সুন্দর সুন্দর জায়গা। খুদা হাফিজ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সিলেক্ট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমরা আপনাদের সুন্দর মতামতের অপেক্ষায় থাকলাম, আপনারা যখন সুন্দর মতামত দিবেন তখন আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, সুন্দর সুন্দর ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আইছি লাফার্কস পার্কও। আজকে আমরা লগে আইসন ইকবাল ভাই, সাকির ভাই আর আমরা তায়ের ভাই সাথে আমরা আইছি। ওই জায়গাটা খুব ভালো লাগে দিয়া, অনেক সুন্দর একটা বিচ, অনেক মানুষ এখানে সময় কাটার। ও হেউ সাইলে জায়গা আইতে পারবা, পায়ে স্কার্ফ খাসা খাসি আইলে আপনারা খুব এনজয় করবা এই জায়গাটার। অনেক মানুষ আছে, অনেকে খেলাধুলা করে, অনেকে বইয়া সময় কাটার, অনেকে সুইমিং করে, বিভিন্ন রকম করে। আপনারা আইবা এই জায়গা উপভোগ করবা। আমরা আজকে আইয়া সাইজনে অনেক জিনিস উপভোগ করছি, মানে জিনিসটা সবটাকে ভালো লাগছে, যে মানে যে ওয়েদার আজকের এই ওয়েদারটা আজকে খুব ভালো। তো যারা যারা একটু বেশি ঠান্ডা লাগে একটু ঠান্ডার কাপড় নিয়ে আইবা, আর একটু আইবা যে বিকালের দিকে আসতেছে, যেমন একটা বিকালের যে ভিউটা ও ভিউটা আপনারা দেখতে পারবা, আর আপনারা সবাই উপভোগ করবা। আপনারা অবশ্যই সব ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে বা যে পারবেন যেরকমে সব আইবা মিলিয়ে আইলে দেখবা এই জায়গাটা কিরকম, অনেক সুন্দর, অনেক ভালো।